ইস্তাব্রবাণী এআইডি থেকে জানতে চেয়েছেন মেয়েদের নামাজের মাঝখানে প্রসাব হলে কি নামাজ হবে না নামাজের মধ্যে পেশাব হলে তো সালাত সরি স্রাবের কথা বলেছেন না নামাজের মাঝখানে স্রাব বের হলে কি নামাজ হবে কি না সাদা স্রাবটা যদি নিয়মিত বের হতে থাকে অনবরত বের হতে থাকে তাহলে আপনি প্রত্যেক সালাতের জন্য অজু করবেন সালাত আদায় করবেন এর মধ্যে শ্রাদাশ্রাব বের হলে আপনার ইনশাল্লাহ সালাত হয়ে যাবে আর যদি শ্রাদাশ্রাব হঠাৎ করে আসে তাহলে সেক্ষেত্রে আপনাকে সালাদ ছেড়ে দিতে হবে এবং পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে পুনরায় আপনাকে সালাত আদায় করতে হবে লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আসল লাগে এরকম কোনো কথা কোনো আছে বলে আমার জানা নেই তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাইরে থাকলে জিনদের বিচরণটা এই সামনে হয় সেজন্য জন্য সতর্কতা স্বরূপ এই সময় বাইরে কাপড় চোপড় না রাখাই নিরাপদ মনে করছি হালিমা আক্তার আপনি জানতে চেয়েছেন গাছের শিকড় বা কল রোগমুক্তির উদ্দেশ্যে ব্যবহার করা যাবে কি না শেকড় বা বাকল এগুলোর যদি কোনো কষ অথবা এগুলোকে পেস্ট করে খাওয়া পান করা বা এই জাতীয় কোনো ঔষধ হিসাবে প্রতিষোধ হিসাবে গ্রহণ করাতে যদি কোনো প্রকার উপকারিতার কথা পাওয়া যায় জানা যায় অভিজ্ঞতা দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে সেটিকে করা যেতে পারে কিন্তু সেগুলোকে ঝুলিয়ে রাখা তাবিজের মতো ইত্যাদি এগুলো জায়জ নয় সেটি সম্পূর্ণ কুসংস্কার এবং শিরকে পর্যবসিত হবে রাদিতু ইসলাম কেউ কুপুরি কুপুরি করে ক্ষতি করে ফেলেছে যদি এমন হয় সেক্ষেত্রে মুক্তির উপায় কী তাহলে সেক্ষেত্রে আপনি কোনো ভালো রাখির কাছে যাবেন যিনি কোন হাদিস অনুযায়ী আপনাকে ঝাড়ফুঁক করবেন এবং কোনো প্রকার শির্কের আশ্রয় নেবেন না বিদায়াতের আশ্রয় নেবেন না এরকম রাখি যারা আছেন এরকম ঝাড়ফুঁককারী যারা আছেন এবং হাদিসের বাইরে অন্য কিছু করবেন না অর্থাৎ শিরকি কিছু করবেন না এরকম কারোর কাছে যাবেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি ঝাড়ফুঁক করাতে পারবেন আপনাকে প্রাথমিকভাবে একটা আমল আমরা দিতে পারি তা হলো সুরা ফাতেহা পড়ে ফু দিবেন নিজের শরীরে পানিতে ফু দিয়ে খাবেন এবং তিনকুল সুরা এখলা সুরায় ফালাক সুরা নাস এগুলো তিন তিনবার করেই ফু দিবেন খাবারে তেলে সেগুলো ব্যবহার করবেন শরীরে মাখবেন খাবেন এবং সকাল সন্ধ্যা এই তিনকুল আমুল বিশেষ করে করবেন এই শশা মাধ্যমে বিশেষ করে জাদুতে থেকে বাঁচার জন্য রসুল আহকাম সাল্লাহসাল্লামকে জাদু করা হয়েছিল আব্দিবিনা আসম নামক ইহুদি জাদু করেছিল সেখান থেকে বাঁচার জন্যই কিন্তু আল্লাহ তালা সুরায় ফালাক নাজিল করেছেন এবং সুরে ফালাকের অর্থের মধ্যেও সে বিষয়টি রয়েছে পরবর্তীতে সুরা এখলা সুরা ফলাক সুরা ডান্স পড়সুলা এখাম সদালাম জাউদ্দ থেকে মুক্তি লাভ করেছেন অতএব এই সুরাগুলো করবেন সেই সাথে রাকের সঙ্গে যোগাযোগ করবেন তারা বিশেষ বিশেষ করে